জমানা নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলছে, চলবে। বিক্রম জমানা করা পর্যন্ত জননেত অধিচ্ছদের নেতৃত্বে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, চলছে, চলবে। লড়াই, লড়াই, অধীর চৌধুরীর ধর্ণা পেরিয়ে গেল প্রায় 20 ঘন্টা। উল্লেখ্য, মুর্শিদাবাদের বনোয়া ব্লকে কংগ্রেস প্রার্থীদের বি ফর্ম কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরে কংগ্রেস প্রার্থীরা তাদের বি ফর্ম জমা দিতে গেলেও জমা না নেওয়ার অভিযোগ ওঠে বনোয়া ব্লক অফিসের বিরুদ্ধে। প্রশাসনের দাবি, সময় পেরিয়ে যাওয়ার পর জমা দিতে এসেছিল। সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর 3:30 থেকে এখনও পর্যন্ত বনোয়া ব্লক অফিসের সামনে ধর্ণায় বসে আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস কর্মী সমর্থকেরা। লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বসতে চাই। এই লড়াইয়ের নেতাকে অধীর চৌধুরী আমার কে?